আপনাকে নিয়মিত মসজিদে আসতে দেখা যায় না মেম্বার সাহেব। আপনি তো জনপ্রতিনিধি, আপনার তো নিয়মিত মসজিদে আসা উচিত। কেন তোমার জামার জন্য অপেক্ষা করতে হইব? কেন আমার জামাইকে এবারের জামাই না? নো ওয়ে, কোনো পথ নাই। আমি চাই না আমার ছেলে মেয়ে এখানকার খালে বিলে ঝিলে সুই মানে সাঁতার শিখুক। তুমি রাজি থাকলে তোমার দোকলা খোঁজার ব্যবস্থা করে দিতে পারি। তাই তোর দুলা ভাই যেইভাবে ফটফট করে ইংরেজিতে কথা বলে, আসে কেউ এই গ্রামে? সলিপুর বড় এখন হাসপাতাল নিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি ইব্রাহিম বেরে এখনই খবর দিতে আসছি। হ্যাঁ, মানুষ তারে খুব ভালো জানে আর আমারে খুব খারাপ জানে না? না, মানুষ সবাই তার পছন্দ করে। গর্ভবতী মহিলার প্রসবকালীন অথবা সন্তান প্রসবের পর যখনই এই পাঁচটা বিপদ চিহ্ন দেখবা তখনই দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে যাবা। আমার মনে হইতেছে এর মধ্যে পাঠ মানে একটা কিন্তু আছে, এই বিষয়টা আমাদের ভাবা দরকার। আমরা নিজেদের ভিতরে যদি ঝামেলা করি তাহলে বিষয়ের গভীরে প্রবেশ করতে পারবো না। ঝামেলা আমি করতেছি না ঝামেলা আপনি করতেছেন দুলা ভাই? লিমিট 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 লিমিট, এসব নিয়ে চিন্তা করে সময় নষ্ট করার মতো সময় আমাদের নাই। এই তুচ্ছ বিষয় নিয়ে যদি আমরা তর্ক করি এবং সময় নষ্ট করি তাতে আসল কাজ হবে না। আচ্ছা হালিম, তুমি কি একটা জিনিস বুঝতে পারতেছো, মানে আমাদের শ্বশুর আব্বার মনের অবস্থা আন্দাজ করতে পারতেছো কিছু? না তো দুলা ভাই, আমি তো কোনো কিছুই আন্দাজ করতে পারতেছি না। এটা তুমি কেমন কথা বললা? তুমি একজন মোহরি, তোমার মাথার ভিতরে বিভিন্ন বুদ্ধি গিজগিজ করে খেলা করে, তোমার তো বোঝা উচিত বিষয়টা নিয়ে ভাবো। থিঙ্ক থিঙ্ক থিঙ্ক। দুলা ভাই, আমার মনে হইতেছি এই বিষয়টা নিয়ে গভীরভাবে ভাবতে হবে। আমরা আমাদের পরিবারের সাথে কথা বলি, আমার মনে হয় ওরা কিছু জানতে পারে। এই জন্য তো তোমাকে বললাম তোমার মাথায় বুদ্ধি খেলা করে। জামাইগের সামনে তোরা যা করস আমার জীবনে আমি দেখি নাই। তা মানা যাইতো, জামাই দুজন যদি পদের হইতো, দুই জামাইয়ের এক জামাই তো কোনো পদের না। মা,
এটা তুমি কোনো কথা বললা? তুমি জানো তোমার জামাইরে মানুষ কত সম্মান করে। কে রে বুবু, শুধু তোমার জামাইরে মানুষের সম্মান করে, আর আমার জামাইকে ফেল না। আমি কি তোরে কিছু বলছি? আমি তোমার সাথে তোর দুলাবাড়ি নিয়ে কথা বলতেছি, এখানে তোর জামাইর কথা উঠলো কেন? শুনো বুবু, আমার জামাই হলো মুহুরি, শহরে তার অনেক সম্মান। হায় রে হায়, মুহুরি জামাই তারে নিয়ে তোর এত কথা? আর তোর জামাই যদি জজ, ব্যারিস্টার, উকিল হইতো তাহলে না জানি তুই কি করতি রে। দেখছো মা, দেখছো তোমার মাইয়া কি কয় দেখছো? আচ্ছা তোরা চুপ করবি, দয়া করে চুপ কর, একটু জিরা। আচ্ছা অনেকক্ষণ হয়ে গেল, আমার নাতি নাতনি দুজনের তো দেখি না, কই গেল ওরা? কই আর যাইবো, দেখো গিয়ে দুলাবাইয়ের সাথেই আছে। মা দেখো তো কই আছে। আমার নাতি নাতিরা কই গেছে? বাবা সাবুল আবলি বাড়িতে নাই। বাড়িতে নাই মানেটা কি? মানে কি খুঁজাইতে পাইতেছি না। আরে ভালো করে বাড়ি খুঁজছো তো? সারা বাড়ি খোঁজা শেষ, কোথাও নাই। কই কি যাইবো কই? আমার সাবুল আবু। এই এই দাঁড়াও, পড়ে পড়ে, এই পড়ে যাও, যাতে পড়ে যাও, কোনো কিছু বুঝতে পারি না। আরে দাঁড়াও, পড়ে গেছে, খোঁজা শেষ, কোথাও নাই। এই দাঁড়াও, সাবুল আবলি, সাবু লাভলি, সাবু কই গেলি যে তোরা? লাভলি, সাবু কই গেলি? সাবু লাভলি, আমার সাবু লাভলি রে দেখছো? নীলুফা পাপিয়া তোমরা কাঁদতেছো কেন মা? মাস্টার কাকা, আমার বুবুর দুই পোলা পেটটা খুঁজে পাওয়া যাইতেছে না। বলো কি, ভালো করে খোঁজ খবর করছো? করছি, খুঁজে পাইতেছি না। সব জায়গায় তো খুঁজলাম, কোথাও নাই। আচ্ছা ওই যে পুকুরের পাড়ে কি খুঁজে দেখা হয়েছে? তাই তো, তাহলে তাহলে সবাই তো এই দিকে রাখতে পারবে।
আপনি আমার থাপ্পড় দিলেন কেন? ইউ ডিজার্ভ ইট, তোর এটা প্রাপ্য। এই তোর একবার কেন, তোর সারাদিন থাপড়ানো দরকার। কেন, আমি কি করলাম যে আমার সারাদিন ধরে থাপড়ানো লাগবে? এই তোর কে বলছে আমার ছেলে মেয়ে সাঁতার শিখাইতে? হ্যাঁ, ওকে পানিতে নামাইলে কি জন্যে? আরে ও তোমার পোলা মাইরে আনবো কেমনে, ও তো কিছুক্ষণ আগে আমার সাথে ছিল। তাহলে বিষয়টা কি? এই ইব্রাহিম, বিষয়টা খুলে বলো, কি হয়েছিল? আমি যখন আপনার সাথে কথা শেষ করিয়া বাড়ির পেছন দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে তাকাই দেখি বাচ্চা দুটো পানির মধ্যে হাবুডুবু খাইতেছে। তখন আমি লাভ দিয়ে বেরে ওদেরকে তুললাম। ইব্রাহিম, আমাকে ভুল হয়েছে, তুই আমাকে মাফ করে দে বাপ। দুলাভাই, আপনি খামা খাতারে থাপড়ালেন, ঘটনা না জেনে না শুনা এইভাবে সরাসরি অ্যাকশনে যাওয়া ঠিক হয় নাই ভাই। তুমি কিছু মনে করো না ভাই। দুলাভাই, আপনি ওনার কাছ থেকে সরি চাই নেন, বলেন সরি। বলো কিল চুপ করে আছেন কেন? সরি বলেন, বলেন সরি, বলো সরি। আমি অত্যন্ত দুঃখিত, আসলে ছেলে মেয়ে যখন খুঁজে পাইতেছিলাম না তখন মাথা আওলা হয়ে গেছিল, কি বলতে কি বলে ফেলাইছি, আমি অত্যন্ত দুঃখিত, আমার মাপ দাও। মাপ দিলাম, কিন্তু দুলাভাই এই জন্যই পোলাপানগুলোর সাঁতার শেখানো লাগে। অবশ্যই আমার বাচ্চাদের সাঁতার শেখাবো, এবং সেই সাঁতার শেখাবার তুমি। সত্যি কইতেছেন? সত্য কইতেছি, অনেস্টলি। এই খাওয়ানোর ব্যবস্থা করো, আসো ভাই। কাকির বাড়িতে গেছিলা? ভালো, একা একা গেছো কেন? কাউকে সাথে নিয়ে যেতে পারলাম না। আপনি না দুলাভাই, গ্রামের মধ্যে আমাগো গ্রাম, একলা যেমন দুকলা বম কই? দুকলা পাবে কই, এটা কথা বললা। আমি দুলাভাই আছি কি করতে? তুমি একটু জাস্ট সিগন্যাল দিলে আমি তোমার লগে লগে যাইতাম। শোনো, দিনে দুপুরে একা একা হাঁটা চলা করতে হয় না, তুমি তো বোধহয় জানো না। ভূত পাত্র কিন্তু দিনের বেলা ঘোরাফেরা করে, ইয়ং মেয়ে তাদের টার্গেট। দেখা গেল যে তোমার উপর ভর করে গাড্ডা দিছে মটকায়। আপনি না দুলাভাই সবসময় মজা করেন, তো দুলাভাই থাকবেন কয়দিন? আমি তো মনে করো গ্রামের মধ্যে এসা থাকতে ভাল লাগে না, থাকতে চাই না। কিন্তু তোমার আপা বাপের বাড়িতে আইসা সে কিছুতেই যাইতে চায় না। তবে মনে করো কালকে সকালেও যেতে পারি, আবার এক মাসও থাকতে পারি, সবই নির্ভর করতেছে তোমার আচরণের উপর। আচরণ? আচরণের উপর কি করলাম দুলাভাই? এই যে দেখো, কতদিন পর শ্বশুর বাড়িতে আইলাম, কোথায় শালির আইসা ঘিরা ধরবো, দুলাভাই দুলাভাই কেমন আছেন, পিতাশি রায়না করবো, খান 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 দুলাভাই খান। তুমি তো আইলেই না, রুবিও তো আইলো না, কি করো তোমরা? দুলাভাই আপনি না কেমন কিসিম জানি খালি প্যাস খুঁজেন, মুহুরি তো। এই যে দেখো, শালি দুলাভাইয়ের মধ্যে একটু রসালো কথাবার্তা হইতেছে, কেবলই জমতেছে, এর মধ্যে তুমি আমার পেশা ধরে টানলা, আবার আমার প্যাঁচ গুঁজো খুঁজে বাই করলে হইলো। শোনো, আমি কিন্তু খুব ভালো একটা ছেলে, একদম সরল সোজা। হ্যাঁ বুঝছি। আচ্ছা দুলাভাই, বড় দুলাভাই সমস্যা কি কন্দি? হে দেখলাম স্যান্ডেলের লোক টাই পরে আসতেছে, একে সবসময় টাই পরে। এমন একজনের নাম তুমি বললা, তার নামটা কানে আসলেই চেহারাটা চোখের সামনে ভাইসে ওঠে, আর ভাইসে উঠলে আমার হাসি ঠেকানো মুশকিল হয়ে যায়। শোনো, তুমি তো দেখছো স্যান্ডেলের সাথে টাই, আমি তার লুঙ্গির সাথে টাই পরা দেখছি। আমার ধারণা সে সম্ভবত হাফ মেন্টাল অবস্থায় আছে, কিছুদিনের মধ্যে ফুল মেন্টাল হয়ে যাবে। তোমাকে একটা বিষয় সাবধান করে দিচ্ছি, বড় দুলাভের কাছেগুলি বেশি যাবে না, সে তোমার হাত দেখার উচিলায় হাত যে ধরবো আর কিন্তু ছাড়বো না। দুলাভাই আপনি না সবসময় মজা করেন, থাকেন দুলাভাই আমি তাহলে যাই, বাড়িতে কাম আছে। এই যে রং একটা কথা বললা, এটা থাকার কোনো জায়গা হইল? এখানে থাকা সম্ভব? তার চেয়ে ভালো হয়
তুমি যেতেছো তোমার লগে লগে যাই। চলেন দুলাভাই। করমালি, তোমার সাই এত বিস্বাদ, এটা তো মনে হইতেছে স্যালাইন দিয়ে বানাইছে, স্যালাইন খাইতে আসি, এর তো কোনো টেস্টই নাই। আচ্ছা মিয়া, তুমি কি চা স্যালাইন দিয়ে বানাইছো? এইটা কি কোন মেম্বার সাহেব, স্যালাইন দিয়ে চা বানাবো কি জন্যে? তৈলে এমন বিস্বাদ কেন? চা হইব চায়ের মতন, এটা তো চায়ের কোনো টেস্টই নাই, মনে হয় স্যালাইন খাইতে আসি। চা খাইতে যায় যদি মনে হয় স্যালাইন খাইতে আসি, তাহলে তো স্যালাইন খাওয়াই ভালো, চায়ের দরকারটা কি? কথা সত্য। আরো বলি। জি স্যার। মুখটা দিকানো। আমি বেশি কথা একদম পছন্দ করি না, অপ্রয়োজনীয় কথা বলবা না। মেম্বার চাচা, আরেক কাপ চা বানাই দিই। আরে না না, কোনো চা বানাইতে হইব না, এই স্যালাইন আমি খামু নাকি আবার। আচ্ছা করমালি, গ্রামের খবর টবর কি? খবর তো অনেক আছে, কোনটা গুমু? না সেইটা তুমি মনে করো, কওয়ার মতো সেটা কও। মেম্বার চাচা, আমাদের ইব্রাহিম ভাই কি করছে শুনবেন? আরে সে আর কি করবো, সেটিও তো সামান্য মানুষ। ওই যে কথায় আছে না, যে ইনা রঙের কালিজিরা তার লেগে দেয় মাথার কিরা, বুঝলা কিছু? জি না। এর মানে হইতেছে গিয়া সামান্য মানুষের নিয়া বেশি আগ্রহ। ইব্রাহিম অতি সামান্য মানুষ, তার নিয়া কথা বলা বা শোনার সময় আমার নাই। কিন্তু গ্রামের মানুষ তো তারা ভালো জানে, আজ পর্যন্ত গ্রামের উপকার ছাড়া কোনো ক্ষতি করে নাই। নতুন কইরা সে কার কি উপকার করছে শুনি। ওই যে আঙ্গ শামসু কাকা আছে না? ও শামসু সুকদারের কথা বলতেছো? জি। তার আবার কি হইল? তার কিছু হয় নাই, হয়েছে তার দুইটা নাতি। আরে মিয়া, তুমি তো দেখি ইতিহাস বলা শুরু করলা, এত বিস্তারিত শোনার সময় নাই, বলো। ঘটনা হইল গিয়া, শামসু চাচার দুইজন নাতি নাতনি ঘরের পিছনে যে পুকুরটা ছিল এটার মধ্যে পড়িয়া গেছিল, ইব্রাহিম ভাই তা করে বাঁচাইছে। আরে তাতে কি হয়েছে, এটা তো যে কেউই করতে পারতো। ইব্রাহিম পাঠা সেখান দিয়া যাইতেছিল, সে দেখা পোলার দুইটারেই উঠাইছে, সেখানে তো উপকার অপকারের কিছু দেখতেছি না। এইটা কি কোন মেম্বার চাচা, ইব্রাহিম ভাই যদি না থাকতো এই বাচ্চা দুইটার কি গতি হইতো? তুমি এক কাম করো, করো দোকানের মধ্যে ইব্রাহিমের একটা ছবি রাখো, কাস্টমাররা যখন আসবে তখন তাদেরকে ইব্রাহিমের বীর গাথা শোনাবা, তার মধ্যে কেউ যদি তারা দেখতে চায় তাহলে দোকানের মধ্যে ওই ছবিটা দেখাই দিবা। কথা তো মন্দ বলেন না মেম্বার সাহেব, এইটা তো ভাইবা দেখি নেই। তুমি বেকুব জানতাম, কিন্তু তুমি যে মহা বেকুব এটা জানতাম না। আর বলি, সায়ের দামটা দিয়া দে। সালাম আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম। আচ্ছা
আমি আসাটা যদি তোমার পছন্দ না হয় সোজাসুজি বলে ফেলো, আর আসবো না। এইটা আপনার বিরাট একটা সমস্যা। কি? এই যে কথায় কথায় শুধু রেগে যান। আমি রেগে যাই? এটা ভুল বললা রবি। আমি যদি কথায় কথায় রেগে যাইতাম তাহলে গ্রামের মানুষ আমার পছন্দ করত, আর তুমি করতা? আপনি হইতেছেন গিয়া আউখের মতো, বাইরটা শক্ত ভিতরে একেবারে রসে ভরা। তুমি যে কি কও না, আমার আসলে শরম করে। এই তো, আপনি শুধু শুধু মায়া মানুষের মতো শরম পান, পুরুষ মানুষের কইলাম এত শরম ভালা না। আর সাথে কথা কইছ মা? দেরি করা ঠিক হইব না। রবির মা, ওই ফাইলটা দিল না? কাকি আসসালাম আলাইকুম। কখন ফিরবেন? এই তো ফিরে আসুম, ওই স্কুলের দুটো জরুরি কাজ আছে, কাজ দুটো সেরে ফিরে আসুম। কেন কিছু লাগবো? কিছু লাগবো না। ইব্রাহিম, তুমি কিছু খাইলে না বাবা? না না কাকি, এখন খামু না কিছু, পরে এই এক সময় খামু না। আচ্ছা বাবা, চলো তাহলে আল্লাহর নাম নিয়ে রওনা দিই। আল্লাহ, সাবধানে যাইও।